নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। রঞ্জিতে বিপাকে বাংলা, দ্বিতীয় দিনে ইনিংস বাংলা শেষ হলো 88 রানে এবং 93 রানে এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বরোদা এগিয়ে রয়েছে 93 রানে। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, বাংলা দ্বিতীয় দিনে ইনিংস শেষ করলো 88-তে। গত কালকের ম্যাচের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখেছিলাম যে চালকের আসনে কিন্তু ছিল বাংলা, তবে আজকের যে ফলাফল জানা যাচ্ছে তাতে কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে বাংলার ইনিংস শেষ হয়েছে 88 রানে, বরোদা এগিয়ে রয়েছে 93 রানে। রঞ্জিতে বিপাকে বাংলা আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের স্পোর্টস ইনচার্জ দীপঙ্কর গুহ। দীপঙ্কর দা, রঞ্জি ট্রফিতে দ্বিতীয় দিনে বিপাকে বাংলা, বিস্তারিত জানতে চাইবো। অহনা দেখো, বিপাকে বলা হচ্ছে মানে বিরক্তিকর বিপর্যয়ের মুখে বলবো বাংলা। তার কারণ একটাই যে আগের দিন যখন, আজকে দ্বিতীয় দিন, গতকাল ছিল প্রথম দিন, বারবাটি স্টেডিয়াম যেটা আমাদের কটকে, সেই উইকেট কেমন এটা তো অনেকেই বুঝতে পারছিলেন না, কারণ গত 2 বছর ধরে রঞ্জি ট্রফি হচ্ছিল না। কিন্তু যে দল, তাদের দলের মধ্যে আন্ডার-19 বিশ্বকাপে খেলার দুজন প্লেয়ার আছে, যে দলে একসময় ভারতীয় দলে খেলা ক্রিকেটার ব্যাটসম্যান মনোজ তিওয়ারি খেলছেন, যে দলের মধ্যে এমন কেউ আছেন যিনি ইংল্যান্ড সফরে গেছিলেন দলের অধিনায়ক তৌমিন্য ঈশ্বরন, সেই দলের ক্ষেত্রে বলা হচ্ছিল যে তাদের ব্যাটিং গভীরতা নাকি দারুণ। তাই যদি হয়ে থাকে তাহলে 88 রানে বরোদার কাছে প্রথম ইনিংস থেমে যাওয়া সত্যি বিস্ময়কর নয়, লজ্জাজনক। এবং এই মরশুমে 2 বার বরোদার সাথে বাংলা খেলেছে, দুটোই অবশ্য সাদা বলের ক্রিকেট, লাল বলের ক্রিকেটে প্রথম মুখোমুখি হচ্ছে। এবং তার ইমপ্রেশনটা এটাই যে বাংলার যে বোলাররা, মিডিয়াম পেসাররা, তারা 9টি উইকেট পেয়েছেন বিপক্ষকে 188 রানে থামিয়ে দিয়ে। বিপক্ষের যারা বোলার তারা দুজন মাত্র বলা যায় পেসার যারা খুবই ডোমেস্টিক ক্রিকেটে পরিচিত, তারা 8টি বাংলার উইকেট তুলে নিয়েছে। কাজে 88 রানে লাঞ্চের আগে বাংলা এভাবে বিপর্যস্ত হবে প্রথম ম্যাচের দ্বিতীয় দিন সকালে, এটা ভাবা যায় না। কাজে এরপর 4 দিনের ম্যাচে খেলা যদি 3 দিনে শেষ হয়ে যায় অবাক হওয়ার থাকবে না, সেটা দেখার যে বাংলার বোলাররা বিপক্ষের এই যে 93 রানে তারা এগিয়ে রইল বরোদা, তাদের দ্বিতীয় ইনিংসটা কত তাড়াতাড়ি শেষ করতে পারে, কারণ তারপরে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে কিন্তু বাংলাকে। কাজে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবুও মাথায় রেখে বলছি যে মরশুমের প্রথম ম্যাচে প্রথম ইনিংস মাত্র 88 রানে শেষ হওয়াটা বাংলার শিবিরের কাছে বড় বার্তা। অহনা ধন্যবাদ দীপঙ্কর, আমরা কথা বলছিলাম আমাদের স্পোর্টস ইনচার্জ দীপঙ্কর গুহর সঙ্গে।